আটটা বাইসা গেছে, এত সকাল সকাল কে ওঠে? দাদা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। চুপ কর পাগলা, আমি একটু ভাবছি। ঠিক আছে, এবার যখনই ও দরজা খুলবে ওটা ওর মাথা পড়বে। চলে আয়, চলে আয়। খোল কেতা, খোল দরজা। আবার কি ফোন দেয়? হ্যালো, কেষ্টা কইতাছি। কেষ্টা শোন, আমি তোর বস বলছি। হ্যাঁ স্যার, স্যার আমি এই বেরোছিলাম। আমার কথা শোন, আমার কাছে তোর জন্য একটা অন্য অ্যাসাইনমেন্ট আছে রে। আমি চাই যে তুই 1000 বছরের পুরনো গাছগুলোকে কাট। আমি আজ রাতেই তোকে আনার জন্য হেলিকপ্টার পাঠাবো রে। ঠিক আছে স্যার, আমার উপর ভরসা রাখেন। 1000 বছর পুরনো, ওহ, সেই রকম গাছ আমি খুঁজে বার করুম। ঠিক আছে, সরে আয়। হাজার বছর পুরনো, আই। হ্যাঁ, এটা ঠিকই যে 1000 বছরের পুরনো গাছ খুঁজে বাইর করা সহজ না। এই গাছটা দেখে মনে হয় না এটা তো আমার সামনেই বড় হইল। কোথায় যাচ্ছ এই বদমাশ কেষ্টা? মনে হচ্ছে ষড়যন্ত্র করছে। আমি ওকে ধাক্কা মেলে জঙ্গল থেকে বের করব। তুই কি আমার সঙ্গ দিবি? দাদা এসব ফালতু জিনিস নিচে নামা। তুই আমার কথা মন দিয়ে শোন, আমরা এখন কেষ্টার কাছে যাচ্ছি ওকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝেছিস? মন দিয়ে কাজ কর, আয়। পুরনো গাছ, কোথায় পুরনো গাছ, কোথায়? এখানে নাই। খুঁজে বার করার উপায় খুবই সোজা হয় তো, বুদ্ধি খাটাতে হইবে। অর্ধেক দিন চলে গেল, আমার কি মনে হয় পুরনো গাছ অ্যাড্রেস বলে নিজে ধরা দেবে? ওরে বাবা রে, এটা তো চমকাইতাছে। বাহ, নিশানা দেখেই তো খুঁজে নেওয়া যাবে। এখানে দেখ, এই গাছটাতে দেখ কেমন চিহ্ন লাগানো আছে। ও, এটা তো খুবই অদ্ভুত। আমার একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া এসেছে? আরে এই গাছে চক দিয়ে আমি নিশানা লাগাইছিলাম, কিন্তু গাছটা তো খুবই সরু। ওর উপরেও তো চিহ্ন লাগানো, ওর উপরেও, ওইটাতেও। আরে এখানে দেখি সব গাছে এই রকমই চিহ্ন। আরে কি যে করি, আমার মাথাই নষ্ট হইয়া গেল। কেষ্টার মাথা আর কাজই করছে না, ও বুঝতেই পারবে না এখনো ঠিক কি করবে। এটা ওই হদল কুতকুত দেরি কাজ। এটা সত্যি খুব ভালো হয়েছে, আমরা আবার জঙ্গল বাঁচিয়ে নিয়েছি। ওরা তো জানে না আমি ম্যাপেও নিশানা লাগাইছিলাম। আরে হদল কুতকুত, আমার বুদ্ধির সাথে তোদের কোনো তুলনাই হয় না। আরে এটা কি হলো? ও এবার জানতে পেরে যাবে কাজটা কোথায়। চল তাড়াতাড়ি আয়। এই গাছটাই আমি খুঁজে পাইছি, আমার গাছটারে। এই গাছ তুই জানিস, তোরে কাটলে আমার স্যার আমারে বোনাস দেবে। তবে রে তোরে আমি সারুম না। কেষ্টা, তোর বুদ্ধি তোর উপরেই অ্যাপ্লাই করছি। ছাড়াই দে, ছাড়াই দে।
আমাকে তাকে হারিয়ে দিয়েছি। এবার আমরা ওকে ভালো মতন শিক্ষা দিয়েছি। আমি হার মানি না। এইবার গুলি কইরা তো গুলি ওড়াই দিব। না এই রে কেষ্টা ওটা ধরে ফেলেছে, কি করে কিছু বুঝতে পারছি না। বুঝেছি, কত কত ভাল্লুক, তোদের অনেক বাদরাম আমি সহ্য করছি, এইবার তোদের আমি মুক্তি দিমু। যা তোরা গুলি খা। এই আরে আমার মাথায় কি লাগলো রে। আই ও মাসি, ওরে বাবা রে, ওরে ওরে বাবা পালা রে। আরে আরেকটু হলেই কামড়াই দিত। কি মৌমাছিরা তো চলে গেল, এবার তোদেরও যাওয়ার পালা। কি হচ্ছে আমি ব্যবস্থা করছি যাতে হেলিকপ্টার সহজে আইতে পারে। আমার কাজ হইয়া গেছে, এবার আমি অনেক টাকা বোনাস পামু। এবার সব কিছু একেবারে রেডি। কি ঘুম পাইতাছে, সারা দিন খুবই পরিশ্রম হইছে আজ। ঠিক আছে চল তাড়াতাড়ি। এবার হয়ে গেছে। দাদা কোথায় গেলি? বাড়িটাকে তুলে নিয়ে যাচ্ছে। এটা একটা বিশাল মেটালের পাখি তো। মনে হচ্ছে কেসটা শেষ। এটা কি স্বপ্ন নাকি সত্যি? যেমন মর্ম তেমন ফল।